সূরাতুল হিজরের 88 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো সম্পর্কে গত মজলিসে কিছু বয়ান হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূলুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, لا تمدن عينيك الى ما متعنا به ازواجا منه। কাফের মুশরিক নাস্তিক মুরতাদদের মধ্যে কাউকে কাউকে আমি যে অনেক ধন সম্পদ দিয়েছি ওদিকে আপনি চোখ তুলে তাকাবেন না, কারণ এগুলো আনি আর ফানি, হাতের ময়লা, এখন আছে তখন নেই। ওয়ালা তাহাজানা আলাইহিম, এ নিয়ে তাদের ব্যাপারে পরেশান হবেন না যে এই নেয়ামত না থাকলে হয়তো তারা ঈমান নিয়ে আসত, পরেশান হবেন না, বরং ওয়াকফি জানাহাকা লিল মুমিনিন, মুমিনদের জন্য নরম বাজু বিছাই দিন, অর্থাৎ খুব নরম ব্যবহার করুন মুমিনদের সাথে। দুনিয়ার অর্থ সম্পদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে গত মজলিসে সাইয়েদেনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু কথা পেশ করা হয়েছিল দুনিয়ার বাস্তবতা কি এ সম্পর্কে। এক বুজুর্গকে জিজ্ঞাসা করা হলো, হুজুর দুনিয়ার বাস্তবতা কি এটা একটু জানতে চাই। বুজুর্গের ভাষা, কহালে দুনিয়া রাব পরসি দাম্মা নাজফার জানা এ, হালে দুনিয়া রাব পরসি দাম্মা নাজফার জানা এ, গুফতাইয়া কাবেস্তাইয়া বাদেস্তাইয়া আফসানা এ, বাজ গোয়াম হালে আকাশ গো কে দরওয়ায় দিল ববস্ত, গুফতে ইয়া গাউলেস্তে ইয়া দিবেস্তে ইয়া দিওয়ানায়ে। দুনিয়ার বাস্তবতা কি জানতে চাইলে বুজুর্গ জবাব দেন, এটা হলো একটা স্বপ্ন, স্বপ্নে মানুষ অনেক কিছু দেখে, চোখ খুললে দেখে কিছুই নেই। এক ব্যক্তি স্বপ্নে দেখে আমেরিকা চলে গেছে, গ্রিন কার্ড পেয়ে গেছে, সামনে জাতীয় ইলেকশন, সাহস করে প্রেসিডেন্ট পদপ্রার্থী, ভোট গণনার পরে দেখা গেছে তার পাল্লায় ভারী, সে পেয়েছে ভোট বেশি, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছে। এরপরে হোয়াইট হাউসে গিয়ে ক্ষমতাও বুঝে নেয়, কি আনন্দ কি ফুর্তি, বিশ্বের সুপার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট। কিছুক্ষণ পর যখন দুই চোখ খোলে দেখে মিরপুর এক নম্বর এক বস্তির মধ্যে ঝুপড়ির ভিতরে চিরাপাড়া কাঁথার উপরে শুয়ে আছে, তাও কাঁথায় দুর্গন্ধ, কোথায় গেল প্রেসিডেন্ট গিরি, এগুলো সব ছিল স্বপ্ন। তো দুনিয়াটাও এমন, এখন আমার দৈহিক শক্তি কত বেশি, লোহা খেয়ে লোহা হজম করে ফেলি, পাহাড় পর্যন্ত তুচ্ছ মনে হয়। আমার অর্থ সম্পদ হাজার হাজার কোটি টাকার মালিক, ধনকুব, ক্ষমতা কি পরিমাণ, জনবল ধনবল ক্ষমতা বল সব এখন আমার, কোনো কিছু আর চোখে লাগে না, আমি কি একটা হয়ে গেছি, কত কিছু হয়ে গেছে। কবরে যাওয়ার পর যখন আমার দিব্যি চক্ষু খুলবে, কপালের নিচের চামড়ার দুই চোখ বন্ধ, আসল চোখ খুলছে, এখন দেখে আমি তো খালি হাত পড়ে আছি একা একা অন্ধকার একটি গর্তে, আমার সহযোগিতা করার মতো একজন মানুষ নেই, কোথায় আমার সম্পদ, কোথায় জনবল, কোথায় ধনবল, কোথায় ক্ষমতা বল, কিছুই তো নেই, এটা স্বপ্ন নয় তো আর কি।
গুফতে যা খা বেসতে যা বা দেশতে যা আফসাদে। দ্বিতীয় আরেকটি দৃষ্টান্ত দিয়ে বুঝান, কতবার ধরো এটা হলো বাতাস তুলল, বাতাস সা সা আওয়াজ শোনা যায় দক্ষিণ দিক থেকে, কি যেন আসতেছে বাতাস, আসলো চলে গেল, না চোখে দেখলেন না ধরে রাখতে পারলেন, যত কোষে মুট করুন না কেন বাতাসকে ধরে রাখতে পারবেন। ফুটবলের ভিতরে চাকার টিউবের ভিতরে বাতাস বন্দি করেন চিরদিন, দু চার দিন পরে লিক হয় ফুস করে বাতাস বেরিয়ে যায়, ধরে রাখতে পারেন না, দেখা গেল না ধরা গেল, আসলো সাঁ সাঁ আবার চলেও গেল। দুনিয়াটাও এমন, সাঁ সাঁ করে যৌবন এসে গেল, আমি এখন যুবক কত শক্তি, দু চার দিন পর চুল দাড়ি সাদা লাঠি ভর দিয়ে হাঁটি, ধরে রাখতে পারলাম না এই শক্তি কোথায় গেল, আহ সোজা হয়ে হাঁটতে পর্যন্ত পারি না, পেট কুজু হয়ে গেছে। এমনই এক বুড়ো মানুষ রাস্তা দিয়ে লাঠি ভর দিয়ে হাঁটতেছে, তার এক যুবক পিছন থেকে জিজ্ঞেস করে, ও বুড়া কি হারাইছ কি খোঁজ, তিরস্কার করে, বুড়া কি হারাইছ, মানুষ রাস্তায় কিছু হারাইলে তো একটু কুজু হয়ে খোঁজে, কি হারাইছ কি খোঁজ, তো বুড়ো জবাব দেয়, জওয়ানিরা দরিরা কর দাম গুম, আমি যৌবন হারাইছি রাস্তায় ওটা খুঁজতেছি, যৌবন করে রাস্তায় কত আসা যাওয়া হয়েছে, কত দপদপ করে হাঁটা চলা করেছি, কত মানুষকে পিছনে ফেলে আগে চলে গেছে, এখন আমাকে মানুষ পিছনে ফেলে আগে চলে যায়, ওই জওয়ানি হারিয়ে ফেলেছি ওইটা খুঁজতেছি। তো সাঁ সাঁ করে আসলো যৌবন, চলে গেল ধরে রাখতে পারলাম, তেমনিভাবে আসলো সম্পদ, এটা ধরে রাখতে পারলাম না, সম্পদের স্তূপ আপন জায়গা রয়ে গেছে, আমি খালি হাত কবর জগতে পৌঁছে গেছি, অথবা আমার জীবদ্দশায় সম্পদ আরেকজনের কবলে চলে গেছে, আমি ধরে রাখতে পারিনি, আমি এখন পথের ফকির। আব্বাসী খলাফাদের ইতিহাস পড়ে দেখুন, একসময় খলিফাতুল মুসলিমিন ছিলেন, প্রায় দুই মহাদেশের উপরে ক্ষমতা চালাইছে, আর ওই খলিফা এক সময় বাগদাদের গলিয়ে গলিয়ে ভিক্ষা করে দুই মুঠো ভাত জোগাড় করছে, ক্ষমতার তো হইল এই অবস্থা, তো কোথায় সম্পদ কোথায় ক্ষমতা কোথায় আমার যৌবন, এগুলো সব বাতাসের ন্যায় আসলো চলে গেল, না দেখতে পারলাম না ধরে রাখতে পারলাম, যৌবনও ধরে রাখতে পারলাম না, সম্পদও পারলাম না, ক্ষমতাও পারলাম না, সব চলে গেল বাতাসের ন্যায়। তাই বুজুর্গ বলে, এগুলো হয় স্বপ্ন না হয় বাতাস, বসতে যা খা বেসতে যা বা দেশতে যা আফসানা। এ তিন নম্বর দৃষ্টান্ত দিলেন, এগুলো হলো সিনেমা, পর্দার মধ্যে দেখা যায় দুই দেশের যুদ্ধ, কত লোক মারা গেছে রক্তে রঞ্জিত, পুরো যুদ্ধের মাঠ রক্তের স্রোত বয়ে চলছে এই অবস্থা, একটু পরে মেশিনটা বন্ধ, এখন দেখে পর্দা সাদা, এক ফোঁটা রক্ত নেই, কোনো লাশও নেই, কিছু নেই, সব ছিল মেশিনের কারিশমা। দুনিয়াটাও এমন, কত কিছু আসলো, শক্তি আসলো, ধন আসলো, ক্ষমতা আসলো, সব কিছু আসলো, কিন্তু আমার ওই আসল মেশিন যখন খুলল, নকল মেশিন যখন বন্ধ হয়ে গেল, হার্ট বিট শেষ, হার্ট অচল, আসল মেশিন খুলছে, এখন দেখি কিছুই নেই, সব সাদা, আমার আমল নামা সাদা, নেক কোনো আমল নেই, এটা হলো দুনিয়ার বাস্তবতা। প্রশ্ন করে, আবার প্রশ্ন করে, আকাশ গোকে দরওয়ায় দিব বস্ত, বাজ গোয়াম হালে আকাশ গোকে দরওয়ায় দিলব বস্ত, গোফতে যা গাউলেস্তে যা দিবেস্তে যা দিওয়ানায়ে। কই হুজুর, দুনিয়ার বাস্তবতা বুঝলাম, যারা দুনিয়াদার দুনিয়ার পিছনে দৌড়ে, এদের বাস্তবতা কি এটা একটু বুঝিয়ে দেন বুজুর্গ। এটাকে তিনটি দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন,
প্রথম দৃষ্টান্ত, গোফতে যা গাউলেস্তে যা দিবেস্তে যা দিওয়ানায়, কথাকে দিয়া বুতে পাইছে। গ্রামগঞ্জে যাদের বাস তারা বুঝবেন দিয়াবুত কাকে বলে, যৌবনরা বুঝবেন, যুবকেরা বুঝবেন না। আগের যুগে সপ্তাহে একদিন কিংবা দুই দিন হাট বসত, বাজার বসত ওই গ্রাম থেকে পাঁচ সাত দশ বারো কিলোমিটার দূরে। লোকেরা বাজারে যেত, বাজার করে বাড়ি দিত, অলিয়ে গলিয়ে বাড়িয়ে বাড়িয়ে দোকান পাচ্ছিল না। আগামী এক সপ্তাহের জন্য সেখান থেকে বাজার করে আসত। মাঝে মধ্যে বাজার করতে করতে রাত হয়ে যেত, তো রাত্রে যখন বাড়ির দিকে রওনা করে দেখে যে আজকার হাঁটা কি গতিতে হচ্ছে, কোনো ক্লান্তি নেই, অল্প সময়ে বাড়ি পৌঁছে যাবে। এর মধ্যেই আজানের আওয়াজ আসতেছে কানে, তো মুয়াজ্জিনকে মনে মনে গালি দেয়, মুয়াজ্জিন দিশারাইয়ে এশার সময় ফজরের আজান দিতেছে, দিশারাইছে। কিছুক্ষণ পর দেখে পূর্ব আকাশে সূর্য দেখা যায়, ফর্সা হয়ে গেছে। এখন দেখতেছে দৃষ্ট মুয়াজ্জিন হারায়নি, দৃষ্ট হারাইছি আমি। বাড়ি থেকে উল্টা দিকে এসে গেছি আরো পনেরো কিলোমিটার। তো যখন আলো দেখা দিল, সূর্য উঠল, এখন দেখে দিশ মুয়াজ্জিন হারায়নি, আমি হারিয়েছি। কিন্তু সূর্য ওঠার আগ পর্যন্ত মুয়াজ্জিনকে গালি, দিশ হারাইয়ে এসার সময় ফজরের আজান দেয়। এ দিয়ে বুতে ভাই এভাবে রাস্তা রাস্তায় ঘুরে তো বাড়ি আসতে দিত, এটাকে বলে দিয়াবুত। দুনিয়ার পিছনে যারা দৌড়ে এদেরকেও দিয়াবুতে পাইছে। তারা মনে করো কি মৌলবের গোষ্ঠীরা সব দিশা রাইছে, মসজিদে আসে মুসল্লিরা এরা দিশা রাইছে, তাবলিগলারা গাঠটি কাঁধে নিয়ে ঘুরে দিশা রাইছে, পীরেরা খানকা এনে জিকিরের তালিম দেয় দিশা রাইছে। এখন বিজ্ঞানের যুগ, কোথায় পৌঁছে গেছে চন্দ্রে পঞ্চাশ বছর হল, মঙ্গল গ্রহে পৌঁছার আর সামান্য বাকি। সেখানে আমরা বসতি স্থাপন করতে চাই, আর এ মৌলবীর এখনো আলিফ বা তা সা নিয়ে মাদ্রাসায় বসে আছে, আর এরার কারণে দিনে ফাজর আসে মসজিদে, ওরা গাঠটি নিয়ে গড়ে। এই যুগ এখন আছে, কারণ বিজ্ঞানের যুগ, এরা সব পাগল দিশা রয়েছে। যখন কপালের নিচে দুই চার চোখ বন্ধ হবে তখন দেখবে জাহান্নামের লেলিহান আগুন যেন আমাকে গিরে ফেলতেছে। আর ওদের জন্য যাদেরকে বলতাম দিশারা এসে, তাদের জন্য হুর ও গেলমান অপেক্ষায় আছে। এখন দেখে যে হায় হায় দিষ্ট ওরা হারায়নি, দিষ্ট হারাইছি আমি। দিয়ে বুতে বেশি গোফতে দিয়ে গুতে পাইয়া উল্টা দিকে হাঁটায়। দুই নম্বর দৃষ্টান্ত দিলেন, সে নিজেই বুথ, বুথ যখন কাউকে ধরে, বুথে ধরা রুগী অনেকে হয়তো দেখেছেন, এরপরে খনকার আনা হয় বুথ তাড়ানোর জন্য। খনকার এসে বলে তুমি চলে যাও, কইজি না আমি একে নেওয়ার জন্য এসেছি, একে নিয়ে যাবো, এমনি যাব না, এমনি যাবি এত সোজা মনে করবেন না, এমনি সে যাবে না। এরপরে খনকার কানের আঙ্গুলে কষে একটি বান্ধে দিয়ে মন্ত্র পড় আরম্ভ করে, ওর কষ্ট হয়। এবারে বলে কি আচ্ছা ঠিক আছে, একে নিতে দিবেন না, একটি গরু দেন, গরু নিয়ে যাই। কয় না গরু দেওয়া যাবে না, খালি হাতে যেতে হবে, এত সোজা মনে করবেন না, যাব না আমি এভাবে গরু ছাড়া। মন্ত্র পড়তেছে, কষ্টের মাত্রা যখন আরেকটু বাড়ে, এবার বলে আচ্ছা গরু দিবেন না তো একটি ছাগলই দেন, ছাগল নিয়ে যাই। না ছাগল দেওয়া যাবে না, তাহলে আমি যাব না। যাবি না, তোর বাপ সহ যাবি। আরেকটু কষ্ট বাড়াই, আচ্ছা ছাগল দিবেন না একটু মুরগি দেন, যাই। কয় না মুরগি দেওয়া যাবে না, তাহলে যাইতেছি না, যাবি না। কষ্টের মাথা আর একটু বাড়াইলি, দেখা যায় আর সহ্য হয় না, কজি হুজুর ছেড়ে দেন, থাক মুরগি আমি যাই। ওকে যখন ভালো করে কুকুরে ধরে চতুর্দিক দিয়ে, কুকুরে দেখবেন যখন টোলা টাবলে জ্বলা জ্বালা নিয়ে দেখে তো কুকুর চতুর্দিক দিয়ে বেড়াইয়ে ধরে,
ফকিরকে বেশি দরে কুকুরি। এখন কিসের ভিক্ষা জাননি, এটা না কয় থাক তোর ভিক্ষা কুকুর সামাল দে। তো এখন জান যায় ভূতের, এখন কিসের রোগী, কিসের গরু, কিসের ছাগল, কিসের মুরগি, হুজুর ছেড়ে দেন আমি যাই, মানটা খুলে দেন। এখন হুজুরকে এবারে এমন যেতে দেয়া হবে না, কি করবেন, একটি পুরানো জুতা আনো কিংবা পুরানো ঝাড়ু আনো। নোয়াখালী ভাষায় পুরানো জুতাকে বলে জুতা কাটা, আর পুরানো ঝাড়ুকে বলে ঠুন্ডা হিসে। ঠুন্ডা হিসে আনো জুতা কাটা, আনার ফরকে এটা মুখে নে, তো জান যায় বাধ্য হয়ে এখন এই পুরানো ঝাড়ু কিংবা পুরানো জুতা মুখে নে, এবারে যা এই ঝাড়ুর জুতা মুখে নিয়ে কোনোরকম যান বাসাইয়া ভাগে। শুরুর দিকে কি বেটাগেরি, রুগীকে নিয়ে যাব নেওয়ার জন্য এসেছি, শেষমেষ কিসমতে পুরানো ঝাড়ু পুরানো জুতা। যারা এইভাবে দুনিয়ার পিছনে দৌড়ে তারা এরকম ভূত, কি বেটাগেরি দেখায়। আমার সামনে সব কিছু তুচ্ছ, আমার জনবল ধনবল অর্থবল ক্ষমতাবল সব বল আমার কাছে, কিছু আর চোখে লাগে না, যেন সব কিছু আমি নিয়ে যাবো এখান থেকে, অথবা মোটেও যাবো না, এখানে আমি থাকবো, এই ব্যবসার এই অবস্থা। কিন্তু যখন দুই চক্ষু বন্ধ হবে তখন কোথায় গিয়ে বেটাগিরি, যতদিন দুই চক্ষু খোলা ততদিনই বাহাদুরি ততদিনই বেটাগিরি, দুই চোখ বন্ধ হয়ে গেলে সব বাহাদুরি শেষ, সব বেটাগিরি শেষ, শেষমেশ খালি হাতিয়ে তোমার মাল দৌলতিয়ে তেরা শাহি মহল, ইয়ে তোমার মাল দৌলতিয়ে তেরা শাহি মহল, যাব তুজকো ছোড় দে গায়া ওসে ছোড়ে গা তু। কবর জগতে পৌঁছার পর দেখি আমি খালি হাত, কোনো পুঁজি খাট্টা নেই, বেটাগিরি কই সব শেষ, কে সে নিজেই ভূত। তিন নম্বর দৃষ্টান্ত দিলেন, গোফতাইয়া গাউলেস্তাইয়া দি বেস্তাইয়া দি ওয়ানায়, অথবা সে পাগল। পাগলের স্বভাব কি, আমি একমাত্র ভালো জ্ঞানী আর বাকি সব পাগলের গোষ্ঠী, এটা পাগলের স্বভাব। পাগল কখনো নিষ্কে নিজে পাগল ভাবে না। আমাকে এখানে এই মসজিদে একদিন এক ব্যক্তি জিজ্ঞেস করতেছে, হুজুর আমি কি আসলে পাগল? বললাম যে না, আপনি পাগল না, ভালো মানুষ। কই কী প্রমাণ আমি যে ভালো মানুষ? যদি পাগল হইতেন তো এই প্রশ্ন করতেন না, তাহলে আমাকে পাগল ভাবতেন, আপনি মনে করতেন আপনি ভালো। এখন যখন জিজ্ঞেস করতেছেন আমি পাগল কি না, এটাই প্রমাণ আপনি পাগল নন। তো পাগলের স্বভাব, পাগল মনে করে আমি ভালো, বাকি সব পাগলের জাত, পাগলের স্বভাব। আল্লাহ, আপনারা হয়তো শুনেছেন আমার মুখে এক পাগল পাগলা গারদ থেকে বেরিয়ে আসছে, কিছু সুবিধা হয়েছে, এখনো ঘুরাঘুরি হয়নি, আমার কাছে আসছে দোয়ার জন্য। এসে আমাকে বলতেছে, হুজুর যে কষ্ট এরা আমাকে ওখানে দিয়েছে আমি দেখি ভালো আছি, অন্য কেউ হলে কবে পাগল হয়ে যেত। কি ভাবসব চিন্তা করেন, হে দেখে ভালো আছে, অন্য কেউ হলে পাগল হয়ে যেত। তো পাগল মনে করে একমাত্র আমি বুদ্ধিমান, বাকি সব পাগল, এটা পাগলের স্বভাব। তো যারা দুনিয়ার পিছনে দৌড়ে এরা মনে করে, যারা এখন আল্লাহ বিল্লাহ করে দুনিয়া বিমুখ, এরা হলো পাগলের জাত, কিছু বোঝে না, আমি একমাত্র জ্ঞানী। কত মানুষকে দোকান দিয়ে কোটি টাকা পকেটে ঢুকাই ফেলছি, কলমের এক খোঁচা দিয়ে জাতের কোটি কোটি টাকা চুরি করে ফেলছি, কেউ টের পাইনি, আমি একমাত্র চালাক, আমি বুদ্ধিমান। আরে মৌলবীরা পাগল না হলে মানুষের ডালের ফানি খাইয়ে পড়ে রয়েছে এখানে, এই সব পাগলের জাত, আমি একমাত্র ভালো, বাকি সব পাগল। কিন্তু যখন আমার কপালের নিচে চোখ বন্ধ হবে, আসল চোখ খুলবে, তো তখন দেখবো হায় হায় হায়, যা কিছুকে চালাকি মনে করেছিলাম, বুদ্ধি মনে করেছিলাম, এগুলো আসলে চালাকি ছিল না, ছিল বোকামি। আর যেগুলোকে বোকামি আর পাগলামি মনে করছি ওইটাই ছিল চালাকি। এখন ওদের কি সুন্দর ভবিষ্যৎ, তাদের জন্য সোনা রূপার ইটের তৈরি অট্টালিকা অপেক্ষমান, লক্ষ কোটি মাইল ব্যাপী ফুল ফলের বাগান বাতাসের সাথে দোল খাচ্ছে, দুধের সাগর পানির নহর মধুর দরিয়া শরবতের নদী বয়ে চলছে কলকল করে তাদের জন্য, কত হুর ও গেলমান তাদের সেবার অপেক্ষায় আছে,
কি সুন্দর তাদের ভবিষ্যৎ। আর আমি যেটাকে সুন্দর মনে করছিলাম সপ্তবিদায় নিয়ে গেছে, কিছুই তো এখন আমার কাছে নেই, আমার ভবিষ্যৎ দেখি বড় অন্ধকার। তাই বুজুর্গানের দিন বলেন, মহাভাষের দিন দেখো মহাভাষের দিন লেখো আদমরা মঞ্জিল গাহে আগিয়ার মাকুন ফরশে হারমরা, মঞ্জিল গাহে আগিয়ার মাকুন ফরশে হারমরা, সর মায়া এরক বাবা কফাওয়ার কে মা বাদা তকদীর কাশদ বরসারে তে গে দোবে দমরা, তকদীর কাশদ বরসারে তে গে দোবে দমরা। বন্ধা, হায়াতের তুরি যতদিন আছে তোমার কবলে অতদিন দেখে কাজে লাগাও, ভবিষ্যতের পুঁজির চিন্তা করো। আর যদি এখন আস্তে দুনিয়ার পিছনে দৌড়ে হায়াত শেষ করে দাও, আফসুস করা ছাড়া আর কোনো গতি থাকবে না। তকদীর কাশাদে বরসারেতে গে দোবে দমরা, তকদীর তোমার হাতে নয় আরেকজনের হাতে। যেদিন তোমার হায়াতের শেষ ঘন্টি বেজে যাবে, এক সেকেন্ড তোমাকে সময় দেয়া হবে না, তখন আফসুস করা ছাড়া কোনো গতি থাকবে না। এটা হলো দুনিয়ার বাস্তবতা এবং দুনিয়াদারের বাস্তবতা। প্রশ্ন জাগে, তাহলে কি অর্থ সম্পদ মোটো কামাবো না, ফকির হয়ে থাকবো না? ইসলাম বলে, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন আল ইয়াদিস সুফলা, দাতার হাত গ্রহিতার হাত থেকে উত্তম, দাতার হাত গ্রহিতার হাত থেকে উত্তম। সম্পদ থাকলে তো দাতা হবে, না থাকলে তো গ্রহিতাই হওয়া লাগবে। তেমনিভাবে আশাকের খায়রুম মিন আস-সাবির, কৃতজ্ঞ বান্দা সতর গুজার বান্দা ধৈর্যশীল থেকে উত্তম। কারণ সতর আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে নিজ এখতিয়ারে, আর সবর এবং ধৈর্য মাঝে মধ্যে এখতিয়ার ছাড়াও অবলম্বন করা লাগে। এক ফকিরকে জিজ্ঞেস করে, কো কীভাবে চলো, কীভাবে সংসার চালাও? জবাব দেখো, মাঝে মধ্যে আমি চালাই, মাঝে মধ্যে আল্লাহ চালায়। মাঝে মধ্যে তুমি চালাও, কই জি, এটা কীভাবে? কো ভিক্ষে শিক্ষা করে কিছু পাইলাম খাইলাম আল্লাহ চালাইল, আর যেদিন কিছু পাইলাম না উপবাস করে রইলাম আমিই চালাই দিলাম। এই যে সে নিজে চালাইল বাধ্য হয়ে, এ ধৈর্য ছাড়া তার আর কোনো গতি আছে? কিছু তো নেই, করে তো সালাম ছাড়া করবে। কিন্তু শুকর এবং কৃতজ্ঞ, কৃতজ্ঞতা এটা নিজ ইচ্ছা। আল্লাহ পাক আমাকে নেয়ামত দিয়েছেন, চাইলে নিমুখারামি করতে পারে, করলাম না আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি উপযুক্ত ছিলাম, আপনার মেহরবানি করে দিই, শুকর আদায় করলাম নিজের ইচ্ছা, এটার দাম বেশি। তো শুকর কখন? নেয়ামত থাকলেই তো শুকর, নেয়ামত না থাকলে তো শুকর। তো বোঝা গেছে অর্থ সম্পদকে আবার কোরআনে কারিমে বলা আছে খায়ের, খায়ের মানে কল্যাণ, অর্থ সম্পদকে কল্যাণও বলা হয়েছে। তাহলে দুই দিন যে কুৎসা বর্ণনা করলেন, এটা কি আবার কল্যাণ বর্ণনা করছেন আজকে? এটা কি আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার করে গেছেন, ফাতোবা লি নাফসিন আও তানাত কারাদারিহা, ফাতোবা লি নাফসিন আও তানাত কারাদারিহা, মুগাল্লাকাতাল আবওয়াবে মুরখান হিজাবুহা। সুসংবাদ ওই ব্যক্তির, শরীয়তের সীমার পর্দা ঝুলিয়ে ভিতরে রয়েছে, পর্দা লঙ্ঘন করেনি, সীমা অতিক্রম করেনি, তার জন্য সুসংবাদ। আর যদি সীমা লঙ্ঘন করে, হারাম হালালের বালাই নেই, জায়েজ না জায়েজের বালাই নেই, বৈধ অবৈধতার বালাই নেই, এর জন্য হলো ওই দুঃসংবাদ। হালাল পন্থায় কামাই করো, হালাল পন্থায় ব্যয় করো, এটা খায়ের, এটা কল্যাণ, এটা অনেক বড় কামিয়াবি। অলস বসে থাকো না, যতটুক সাধ্যে করলে কামাই করো, কামাই করলেই তো দান করতে পারবে, কামাই করলে শুকর আদায় করতে পারবে, কামাই করলে তোমার হাত হবে দাতার হাত, এটা উত্তম গ্রহিতার হাত থেকে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই সম্পর্কে আল ইফকার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি হলো শেখ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির ঘটনা।
আজ থেকে 700-750 বছর আগের বুজুর্গ হযরত শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, কত বড় উঁচা পায়ের বুজুর্গ। তার ঘটনা হযরত জামি অনেক বড় আলেম, বড় আল্লাহওয়ালা মুরিদ হবেন, পীর খুঁজতেছেন, তার কাছে মুরিদ হবেন। হকানে পীর হতে হলে কি কি চিহ্ন, কি কি আলামত এখানে জুমার বয়ানের মধ্যে এসেছিল। দূর থেকে শোনেন বড় বুজুর্গ কাছে আসলে এতেকার এতেমাদ শ্রদ্ধা ভক্তি নষ্ট হয়। দুনিয়ার অবস্থা সাধারণত এরকম, দূরে থাকতে অনেক কিছু শোনা যায়, কাছে আসলে নষ্ট হয়ে যায়। কিছু সংখ্যক আল্লাহর বান্দা এমনও আছেন, যত কাছে আসা যায় তত শ্রদ্ধা ভক্তি বাড়ে, যত কাছে আসা যায় ততই বাড়ে। আলহামদুলিল্লাহ এমন বুজুর্গ বহু পেয়েছি, দূর থাকতে যা মনে করতাম কাছে আসার কারণে ভক্তি আরো বেড়ে গেছে, শ্রদ্ধা আরো বেড়ে গেছে। হযরত শাহ আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ আজীব গরিব এক বুজুর্গ ছিলেন, শাহ আতাউল্লাহ বুখারি। ওনার বিরুদ্ধে অনেকে অনেক কিছু বলতো, অনেক কিছু লিখত। এক বেটা এক বই লিখছে, মাইনে জিনকো দেখা, আমি যাদেরকে দেখেছি, কিতাবের নাম মাইনে জিনকো দেখা, আমি যাদেরকে দেখেছি। এই লেখক আমাদের দেওবন্দীদেরকে কাফের মনে করে, তাই কি পরিমাণ বিদ্বেষ পোষণ করে আমাদের ব্যাপারে কাফের মনে করে, এই হলো লেখক। আর শাহাতুল্লাহ বুখারি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দেরই পড়ুয়া ছাত্র, দেবন্দেরই আলেম, কাফের মনে করে। কিন্তু ওনার জীবনীও সে লিখতে বাধ্য হয়েছে, মাইনে জিনকো দেখা। তিনি লিখতেছেন যে শাহাতুল্লাহ বুখারিকে ইংরেজের দালাল বলে গালি দিতেন, গোসখোর বলে গালি দিতেন, আরো কত কিছু বলতেন। শুনলাম উনি অসুস্থ, অন্তর ডাক দিলে একটু দেখে আসি। গেলাম তার বাড়িতে দেখার জন্য, গিয়ে দেখি ঘরের চতুর্দিকের বেড়া হলো সালা, জুট সালা দিয়ে বেড়া, উপরেও সালা, নিচেদের শুয়ে আছেন নিচেও সালা, জুট, অন্য কোনো সম্পদ ওনার কাছে নেই। চোখের পানি পড়ে গেল, হায় রে, কাকে ইংরেজের দালাল বলে গালি দিতাম, কাকে গোসখোর বলে গালি দিতাম, এই লোকের এই অবস্থা। কিছু বান্দা আছেন কাছে আসলে এতে গান এতেমাদ আরো বাড়ে। আল্লাহ হযরতে আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিরিয়ার গভর্নর, দুশ্মনেরা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে। হযরত ওমর বড় বিচক্ষণ ছিলেন, ওমর গেছেন সিরিয়া, গিয়ে হঠাৎ করে হয়তো আবু দরদাকে বলতেছে, আবু দরদা চলো তোমার বাড়ি যাই, দেখবে ঠাটবাট কেমন, শানশকত কেমন, ফজল খুরচি কেমন, গভর্নর এমন সিরিয়া ধনী এলাকা, সেখানে গভর্নর। হযরত আবু দরদা রাজি হলেন না নিতে, ওমর সন্দেহ তো আরো বাড়ে, অভিযোগ মনে হয় সত্য। একটু পরে আবার আবু দরদা চলো তোমার বাড়ি যাই, উনি রাজি হন না, ওমর সন্দেহ আরো বাড়ে, নিশ্চয় অভিযোগ সত্য, না হলে আমাকে নিতে রাজি হয় না। একটু পরে হাত ধরে টেনে চললেন, চলো আবু দরদা তোমার বাড়ি যাই, এখন আর কি করবেন। চলতে চলতে সিরিয়া শহর পাড়ে দিয়ে ওই প্রান্তে চলে গেছেন, সেখানে গিয়ে একটা ঝুপড়ি ওখানে ঢুকলেন, ঢুকার পরে বললেন, হুজুর এটা আমার বাড়ি। এটা তোমার বাড়ি সায়সামান কই? তো একটা পেয়ালা বের করে দিলেন, উপরে রাখা পেয়ালা, তো এটা আমার সামান, এটা দিয়ে কি করো? তো পানি পান করার সময় এটা দিয়ে পানি পান করি, আটার কাই যখন বানাই এটার মধ্যে আটার কাই বানাই, এরপরে এই তাওয়া এটার মধ্যে আটা সেকি, সেকার পরে এটার মধ্যে সিরকা বা কিছু রেখে রুটি খেয়ে ফেলি, ওইদিকে তাওয়া এদিকে পেয়ালা, আর কোনো সামান নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, তোমার মতো দর্জন মানুষ যদি পৃথিবীতে থাকতো তো পৃথিবী স্বর্গে পরিণত হতো,
তো দূরে থাকতে তো তার বিরুদ্ধে অভিযোগ আছে দিনদের শত্রুদের উনি পরীক্ষা করার জন্য সংবাদ ছাড়া হঠাৎ করে এসে গেছেন দেখেন এই অবস্থা অভিযোগ সব মিথ্যা যার চলা অবস্থা তাজরা শাহ তাওলা বুখারী রহমতুল্লাহ আলাইহি যারা দুশ্মন ভাবে ওলামায়ে দেওবন্দকে এসে দেখে নিচল সালা উপরো সালা চতুর্দিক সালা এর মধ্যে পড়ে আছেন আর কোনো সম্পদ নেই কিছু করেননি বল ভেঙে গেছে কাকে কি বলতেন তো কিছু মানুষ আছে কাছে গেলে ভক্তি শ্রদ্ধা আরো বাড়ে আর কিছু মানুষ আছে কাছে আসলে ভক্তি শ্রদ্ধা নষ্ট হয় মকবুল বান্দা তো ওরাই যাদের কাছে আসলে শ্রদ্ধা বাড়ে ভক্তি বাড়ে এরাই মকবুল আল্লাহর পছন্দনীয় বান্দা হযরত শেখ জামি রহমতুল্লাহ আলাইহি দূর থেকে শোনেন অমকের বুজুর্গ কাছে আসেন তো পছন্দ হয় না ফিরে চলে আসেন হযরত জামি কোন স্তরের বুজুর্গ বুজুর্গদের মুখে শুনেছি কিতাবে পাইনি সত্য মিথ্যা আলাই ভালো জানে হজ করতে গিয়ে রওনা করছেন মদিনায় মুনাওয়ারা জিয়ারত করবেন যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে অন্তরে ধারণ করে আছেন এরা কেমন বেকুল থাকে মদিনায় পৌঁছার জন্য কত হাজার হাজার লাখ লাখ কবিতা গজল আজ পর্যন্ত লিখেছে মানুষেরা মদিনাকে সামনে রেখে আল্লাহ দুনিয়ার অন্য কোনো জায়গাকে সামনে রেখে এত গজল এত কবিতা এত শের লেখা হয়নি কি মহব্বত কি একটা জায়গা জিত শওকাত এসেছে তড়পতা হোম সদা মধ্যে ফরার শওকাত এসেছে হোম সদা মাই বেকার হাজরে শহরে মদিনা কব নসিবে হো মুঝে গম্বদে হজরা দেখা দে রোজায়ে আতহার মুঝে দরমিয়ানে কবর মিম্বর গিড়গিড়ানে দে মুঝে রওজায়ে আকদাস দেখা কর ইশক মে দিওয়ানাওয়ার নসলে আবু বকর উমর উসমান আলী ইয়া রব মুঝে মসলে আবু বকর উমর উসমান আলী কর দে মুঝে হযরত জামি হজ করতে গিয়ে মদিনা যাবেন কি নজরানা পেশ করবেন কি তোহফা কি হাদিয়া পেশ করবেন হুজুর তো এখন জমিনের উপরে নেই হুজুরের সামনে একটা কসিদা কবিতা লিখে নিছেন রজা পাকের পার্শ্বে দাঁড়াইয়ে এটা পড়ে পড়ে হুজুরকে শুনেবেন এটা হাদিয়া রওনা করছেন মক্কার আমির স্বপ্ন দেখতেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও আমির আব্দুর রহমান জামি নামক এক ব্যক্তি আমার জিয়ারতে আসতেছে ঘোষণা দিয়ে দাও ও যাতে না আসে নিষেধ করে দাও আল্লাহ মাসুকের জিয়ারতের জন্য আসে কেমন পাগল পারা আর মাসুকের পক্ষ থেকে নিষেধাজ্ঞা ঘোষণা এই কারিশমা কে বুঝবে কে কাছে না তো সাদেওয়া না তো সাহায্যে বাপেতে মতে মরি মারা আমির এলান করে দিলেন আব্দুর রহমান জামিকে তার মদিনা যাওয়া নিষেধ সে যাতে মদিনায় না যায় কিন্তু মদিনার এশক মহব্বত আর ভালোবাসা যার অন্তরে সে কাছে গেছে মাত্র 450 কিলোমিটার দূর ফিরে চলে আসবে তার পক্ষে কি সম্ভব তিনি রওনা হয়ে গেছেন দ্বিতীয় রাত্রে আবারও সেই স্বপ্ন ও মক্কার আমির আব্দুর রহমান জামি তো চলে আসতেছে নিষেধ করা দাও যাতে না আসে আমির আবারও ঘোষণা কিন্তু উনি তো আসে থাকতে তো পারতেছেন না আবারও তৃতীয় রাত্রে আবার স্বপ্ন ও আমির অত চলে আসতেছে নিষেধ করা যাতে না আসে আমির এবার একটু ক্ষিপ্ত হলেন কে এই লোক এতবার নিষেধাজ্ঞা জারি করার পরও সে আবার রওনা হয় হযরত জামি দেখলেন এভাবে আমি পৌঁছতে পারবো না সিরিয়ার বণিকদের সাথে চুক্তি করলেন ও বণিকেরা তোমরা মক্কায় মকরমা থেকে মাল নিয়ে সিরিয়া যাও যাইতে আমার মাসুকের শহর
মদিনা কিনারায় পড়ল, তোমাদের মালের বস্তার ভিতরে আমাকে ঢুকে মুখ বন্ধ করে দাও, মালের সাথে বস্তায় করে আমাকে নিয়ে রওনা হও, আমার প্রেমাস্পদ দের শহর মদিনার পাশে গিয়ে বস্তার মুখ খুলে দিও, আমি আমার মা সুখে জিয়ারত করব। সাধারণ কথা শুনতে তো সহজে শোনা যায়, কিন্তু মহব্বতার প্রেম প্রীতির ঘাত করতে গেল, এই ধরনের কষ্টকে সহজ বানাই নেয়। আজ মহব্বত তলকে হাসি রি সওয়াদ, আজ মহব্বত তলকে হাসি রি সওয়াদ, আজ মহব্বত রঞ্জে হারা রব্বুয়াদ। মহব্বতে অনেক কষ্টকে সহজ করে, আপনার ছোট বাচ্চা আপনার কোলে পায়খানা করে ফসফস করে, যদি মহব্বত না থাকতো এক আছাড় মেরে তখন শেষ করে দিতেন, কিন্তু দুই মুছে আবার বুকে টেনে আনেন গালে চুম্বুখান মহব্বতে। আমার দাদা জান রহমতুল্লাহ আলাইহি বলতেন, কব্বাজুজ মস্তি অমদহুশি দিগার চিজে নবী বিনাম। এই দুনিয়াতে টিকেই আছে মহব্বতের বন্ধনের কারণ, না থাকলে দুনিয়া টিকত না। আমাদেরকে আল্লাহ পাক এত নাফরমানির পরেও থাকা খাওয়া রিজিক সব কিছুর ব্যবস্থা করতেছেন মহব্বতের কারণে, মিতা মাথা থেকে কুটি কুটি করেন বেশি তিনি মহব্বত করেন, এই জন্য সব চলতেছে, নাহলে এক ফোঁটা পানি পান করার উপযুক্ততা আমাদের নেই, যে পরিমাণ নাফরমানিতে ডুবিয়েছে। তাহলে জানি সত্যিকার অর্থে মহব্বত আছে, তাই এই কষ্ট ওনার কাছে সহজ, তাই করা হইল মালের সাথে বস্তার ভিতরে। চতুর্থ রাতে আবার স্বপ্ন, প্রভাতের আমির আব্দুর রহমান চলে আসতেছে, আসতে দিও না, হায় হায়। আমির আরো ক্ষিপ্ত, আজকে চেক করতেছে আব্দুর রহমান জামি নামক কোনো ব্যক্তি মদিনা যাওয়ার কাফেলায় নেই, বারবার স্বপ্ন দেখা হচ্ছে কিন্তু এই লোক নেই, নিশ্চয় আছে কোথায়। চেক করতে করতে এবার তার কাছে কি আছে গাট্টি গোটা বস্তা সব চেক করতে হবে, খুলতে হবে। খুলতে খুলতে হজরত জামিকে পাওয়া গেছে মালের সাথে বস্তা দিতে। আমির যাইতে দিল না, বন্দি করে রেখে দিল। পরের রাত্রে আবার স্বপ্ন, ও মক্কার আমির, আব্দুর রহমান জামিকে আসতে নিষেধ করা হয়েছে এজন্য না যে সে দরবারে জবাব করা দি, তার মকাম কোথায় তুমি বোঝো না, তা নিষেধ করার কারণ আরেকটা, এতে কি সে যেই কবিতা যে কাসিদা নিয়ে আসতেছে আমাকে শোনানোর জন্য, তার এই কবিতার কাসিদার মধ্যে এমন মহব্বত আর এশ্বরপ্রেম প্রীতি, আমার রোজার পাশে দাঁড়াই এটা পড়লে আমি বেঁচে থাকতে পারবো না, উঠে তার সাথে আলিঙ্গন করতে হবে, আর আমি যেদিন রোজা থেকে উঠবো সেদিন কেয়ামত কায়েম হবে, এই জন্য নিষেধ করা হয়েছে। কি কবিতা কি কসিদা, কজে মাহজুরি বড় আমার জানে আলম, তারা কাম ইয়া নবী আল্লাহ তারা ইয়া নবী, কজে মাহজুরি বড় আমার জানে আলম, তারা কাম ইয়া নবী আল্লাহ তারা কাম, না ফের রহমাতুল লিল আলামিন, যে মাহরু মা চরা গাফেল নসীম, যে মাহরু মা চরা গাফেল নসীমি, না আখির রহমতুল লিল আলামিনি, যে মাহরু মা চরা গাফেল নসীমি, বেরু আওয়ার সরজ বুরদে জামানি, কেরো এ তোসতে সুবহে জিন্দেগানি, কেরো এ তোসতে সুবহে জিন্দেগানি। ও মাহবুব, আপনি তো আপনার উন্মতের রুহ, রুহ যখন দেহ ত্যাগ করে দেহ তখন জিন্দা থাকে না, আস্তে আস্তে দেহে পছন্দ করে আপনার বিদায়ের কারণে উন্মতের মুসলিমের রুহ বিদায় হয়ে গেছে, এখন উন্মতের মুসলিমের মধ্যে পছন্দ করছে, হায় হায় কেমন পছন্দ। আল্লামা হালি বলতেছেন, যদি বড়ে শান সে
پردیش میں وہ آج غریب الغربا ہے جو دین کے تھا امت مسلم کا نگہبان اس دین کا نگہبان اگر ہے تو خدا ہے اس دین کا نگہبان اگر ہے تو خدا ہے اے خالق ہر کون متا وقت دعا ہے بندے پہ تیرے آ کے عجب وقت پڑا ہے بندے پہ تیرے آ کے عجب آج جب دین ڈر ہوا دین علم ارجن کرا جن ایک اپرادھ مانشر سامنے کت رکم اباست ابانتر دوش ادھر گھرے چاپانا ہے دوشتا کی کین دین شیکھی کین علم شیکھی অপরাধ মনে করা হচ্ছে। হযরত জামি বলতেছেন, ও মাহবুব, আপনার বিদায় উম্মতের মধ্যে পছন্দ হচ্ছে, আপনার উপর রহমতুল্লিল আলামিন সমগ্র জাহান রহমত হয়ে আপনি এইভাবে রোজা আরাম করতেছেন উম্মতের এই দুরবস্থা, এটা কিভাবে সম্ভব? আশাকের পক্ষে এগুলো বলা সম্ভব, আমাদের জন্য তো বেআদবি হবে, কি করে সম্ভব? আগে বলতেছেন, বেরু আওয়ার সারাজ বুরদে জামানি কে রোয়ে তোসতে সুবহে জিন্দেগানি কে রোয়ে তোসতে সুবহে জিন্দেগানি। ও মাহবুব, ইয়ামান দেশের চাদর দিয়ে আপনার কাফনের ব্যবস্থা করা হয়েছিল, কাফনের ভিতর থেকে চেহারাটা একটু বের করে দেন না, কাফনের ভিতর থেকে চেহারা মোবারক তো একটু বের করুন। কে রোয়ে তোসতে সুবহে জিন্দেগানি কে রোয়ে তোসতে সুবহে জিন্দেগানি, উম্মতের মধ্যে নবজাগরণ শুরু হবে, চেহারাটা দেখে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কবিতাগুলো আমার পাশে এসে পড়লে আমাকে উঠে তার সাথে আলিঙ্গন করতে হবে, তাই নিষেধ করা হয়েছে তাকে আসতে দিও না, এই জন্য নয় যে সে দরবার একজন অপরাধী। হযরত জামি লিখিত কিতাব শরহে জামি এখন আমাদের কওমি মাদ্রাসা সিলেবাসভুক্ত পড়ানো হয়, ওনারাও বহু কিতাব পড়ানো। আল্লাহ, এই জামি খুঁজতেছেন, মুরিদ হবেন, দূর থেকে শোনেন অনেক বুজুর্গ অনেক কিছু, কাছে গেলে দেখা যায় না ওরকম না যেরকম শুনছিলাম, তো নিরাশ হয়ে ফিরে চলে আসেন। এভাবে খুঁজতে খুঁজতে সংবাদ পাইলেন, অমুক জায়গায় একজন পীর আছেন, নাম খাজা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ, দূর থেকে সফর করে গেছেন, গিয়ে দেখেন অনেক সম্পদের মালিক, বেহিসাব সম্পদ, মনটা খারাপ হয়ে গেল, সে এত বড় সম্পদশালী আবার আল্লাহ আল্লাহ কি করে, দেখা সাক্ষাৎ তো করল না, মুরিদ হবার তো প্রশ্নই নেই, যেহেতু দূর থেকে সফর করে এসেছেন, বড় ক্লান্ত পরিশ্রান্ত, ওনার মসজিদেই শুয়ে পড়ছেন, এর মধ্যে গুম এসে গেছে। আমার আল্লাহর কিছু বান্দা আছেন, এদেরকে বলা হয় মুওয়াফাক মিন আল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত, গুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন কেয়ামত কায়েম হয়ে গেছে, 50,000 বছর অপেক্ষার পর আল্লাহ পাক বিচার আসন গ্রহণ করলেন, মানুষ হিসাব দিতেছে, হিসাব দিতে দিতে হযরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহ সিরিয়াল এসে গেছে, তিনি হিসাব দিতে গিয়ে দেখেন এই এক পাশের নেকির অভাবের কারণে নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী হয়ে গেছে। হায় হায়, যতই কাকুতি মিনতি করলেন আল্লাহ পাক বললেন না, আজকের দিনের আইন তো আইন, এক চুল নড়বে না, অনেক কাকুতি মিনতির পর একটু সুযোগ দিলেন, ঠিক আছে যদি কারোর কাছ থেকে এক পয়সার নেকি এনে দিতে পারো, নেকির পাল্লায় তুলে দিতে পারো, নেকির পাল্লা ভারী হবে, তারপরে জান্নাত, এর আগে জান্নাত হবে না, বড় খুশি, এক পয়সার নেকি যে কেউ তো দিয়ে দিই। কিন্তু হাসর মাসর অবস্থা কি, يوم يفر المرء من أخيه وأبيه وأمه وبنيه, সকলে নিশ্চিন্তা থাকবে, অস্থির, কেউ কাউকে তো চিনবে না। হযরত আল্লামা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির ভাষায়, কাদম সে তা ঈসা নবী নফসি পুকারে ওয়াসবি,
আদম সে তাই সা নবী নফসি পুকারে ওয়াসবি বলে ওয়াহা এক উম্মতি আহমদ নবী সাহেব হাসান বলে ওয়াহা এক উম্মতি আহমদ নবী সাহেব হাসান কি অবস্থা ভাই অন্তরঙ্গ বন্ধুকে খুঁজে পেয়ে গেলেন বন্ধু কি পরিমাণ ভালোবাসা ছিল আমার জন্য তোমার আজ তোমার সেই বন্ধু এক পয়সা নেকি রবাবে জাহান্নামের আগুনে জ্বলবে তুমি কি সহ্য করবে এক পয়সা নেকি দাও বন্ধুর চোখ লাল করে কে তুমি বন্ধুর ঘরে নিয়ে এসেছো সারা এখান থেকে তোমাকে আমি চিনি না হায় হায় পাড়া প্রতিবেশীর কাছে গেলেন কেউ চিনল না আব্বার কাছে গেলেন আব্বাও চিনল না শেষ আশ্রয়স্থল মা মাকে যতই কষ্ট দেওয়া হোক কিন্তু মা কোনোদিন সন্তানকে বলতে পারে না ত্যাগ করতে পারে না এটা মায়ের বৈশিষ্ট্য সন্তান যতই অবাধ্য থাকুক এই সন্তানের জন্য চোখের পানি ফেললে মায়ে ফেলে দোয়া করলে মায়ে করে সুখের চিন্তা করলে মায়ে করে শেষ আশ্রয়স্থল মার কাছে গিয়ে দোনা দিলেন মা আমি তোমার আদরের দুলাল আব্দুর রহমান জামি কত ত্যাগ কত কোরবানি আমার জন্য পেশ করেছো মা তোমার আদরের দুলাল জাহান্নামে জ্বলবে তোমার কি সহ্য হবে মা মাত্র এক পয়সা নেকি আমাকে দাও তোমার আদরের দুলাল জান্নাতবাসী হতে পারে মা চোখ রাঙা করে বলেন কে আমার সন্তানের পরিচয় নিয়ে এসেছে এখানে সর চিনি না তোমাকে কে তুই হায় হায় কি অবস্থা বলে ওয়াহা একে উম্মতি আহমদ নবী সাহেব হাসান সবাই নিশ্চিন্তায় অস্থির নিরাশ হয়ে গেলে মার দরবার থেকে যখন ফিরে আসতাম খালি হাত আর কে আমাকে দিবে জাহান্নাম ছাড়া তো আর গতি নেই এর মধ্যে একটি আওয়াজ কানে ভেসে উঠল তেফ ইয়া আব্দুর রহমান ও আব্দুর রহমান দাঁড়াও যেদিক থেকে আওয়াজ উঠল তাকাই দেখেন খাজা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির চেহারা মোবারক দেখা যায় জিজ্ঞেস করলেন অস্থির কেন চেহারা মলিন কেন ভাবলেন যেখানে আব্বা আম্মা পর্যন্ত কাজে লাগেনি উনি তো এখনও অচিনে দেখা সাক্ষাৎ করেনি পরিচয় দেয়নি এনার কাছে বললে লাভ কী হবে কন্যা বলো শেষমের বললেন হুজুর এক পয়সার নেকির অভাবে আমার নেকির পাল্লা হালকা বনির পাল্লা ভারী হয়ে যায় আল্লাপাকে একটু সুযোগ দিলেন বন্ধু বান্ধবের কাছে গেলাম নিরাশ করলো পাড়া প্রতিবেশীর কাছে গেলাম নিরাশ করলো আব্বা আম্মার কাছে গেলাম তারাও ফেরত দিলেন আমাকে চিনল না কেউ আর কে আমাকে নেকি সোনার ঘরে এক পয়সা নেকি বের করে ওই যাও নিয়ে যাও নেকির পাল্লায় তুলে দাও কি আনন্দ কি খুশি এক পয়সা নেকি এনে নেকির পাল্লায় দিলেন নেকির পাল্লা ভারী বুদির পাল্লা হালকা হয়ে যায় জান্নাতের পয়সা এর মধ্যে চোখ খুলে গেছে চোখ খুলে দেখে থরথর করে কাঁপতেছেন অদূরে খাজা আব্দুল্লাহ আহারা তার দিকে তাকাই বসে আছেন ওনার কম্পন দেখে উনি এসে জিজ্ঞেস করতেছে তুমি কে কোত্থেকে এসেছো কেন এসেছো কাঁপতেছো কেন কী সমস্যা কেমন লজ্জার কথা আগে যাকে এই ধারণা যে এত বড় সম্পদশালী আল্লাহর ওলি হয় কীভাবে যেহেতু ছিলেন বড় কবি একটা পঙ্ক্তি রচনা করলেন এ কথা বলে যে নাম্বার দাস তাঁকে দুনিয়া দোস্তে দারাজ যে এভাবে সম্পদ জমা করে রাখে এ আল্লাহ বলা হতে পারে ধরলেন ব্যাপার কী বলো শেষমেশ বাধ্য হয়ে বললেন হুজুর এই অবস্থা হুজুর বললেন এক পঙ্ক্তিতে তুমি বানিয়েছ আর এক পঙ্ক্তি আমার থেকে শুনে নাও তুই কি নমর দস্তাকে দুনিয়া দোস্তে দারাদ আগর দারাদ বরায়ে দোস্তে দারাদ আগর দারাদ বরায়ে দোস্তে দারাদ এইভাবে সম্পদশালী আল্লাহওয়ালা হতে পারে না তবে যে আল্লাহওয়ালা সম্পদশালী হয় সম্পদ নিজের জন্য করে না তোমার মতো আর এক আল্লাহওয়ালার জন্য করে আল্লাহ দিনের জন্য করে আল্লাহ রাস্তায় খরচ করার জন্য করে মাদ্রাসা মসজিদের জন্য করে গরিব দুঃখের জন্য করে নিজে বড় লোক হবে খানসাব হবে এই জন্য করে না বুঝে আসছে এরপরে মরিদ তাহলে এত সম্পদ কিন্তু আল্লাহওয়ালা তো ঠিক কেন হালাল পন্থায় কামাই হালাল পথে ব্যয় এটাই হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফাতুবাল নাফসি আওতানাত তাআদা বিহা মুগাল্লাকাত আল আবওয়াব মুরখান হিজাবুহা শরীয়তের নিয়ম নীতি অনুযায়ী হালাল পন্থায় কামাই করো হালাল পন্থায় ব্যয় করো এটা খায়র এটা কল্যাণ এটা ইবাদত এটা দুনিয়াদারি নয়
যদি হারাম পন্থায় উপার্জন, হারাম পন্থায় ব্যয়, এটা দুনিয়াদারি, এটাকে উনি দৃষ্টান্ত দিয়েছেন কুকুরের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।